জেলার জন্য এখানে জিওলজি কমিশনারের অফিস থেকে অতিরিক্ত জৈব সে উন্নয়ন, আমি মোহাম্মদ নুরুল্লাহ নদী, আমি সহ আমরা সাতজনের একটি তদন্ত কমিটি করা হয়েছে। আমরা আজকে দিহিনাড়া থেকে এটার তদন্ত কার্যক্রম শুরু করেছি, ঘটনাস্থল পরিদর্শন করছি, প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের আমরা সাক্ষ্য গ্রহণ করব এবং বিভিন্ন সাংবাদিক সহ বিভিন্ন সেক্টরের প্রতিজনের আমরা মতামত দেবো। মতামত দেওয়ার পরে আমরা বিভিন্ন ভিডিও যেগুলো আগের ছিল সেগুলো সংগ্রহ করব, আগের সে সময়ে যে পত্রপত্রিকা যে নিউজগুলো সেগুলো আমরা অ্যানালাইসিস করবো, সব কিছু বিস্তারিত বিশ্লেষণ করে আমরা চেষ্টা করব যে একটা ঘটনার যে কী কারণ ছিল এবং কারা হতাহত হয়েছে, তারা কারা নিহত হয়েছে, আহত হয়েছে, এই বিষয়গুলো আমরা তুলে আনার চেষ্টা করব এবং কোনো লোক বাস্তুচ্যুত হয়েছে কি না, কোনো লোক এখান থেকে তাদের কোনো বাড়িঘর থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে কি না, বা দোকানপাট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কেউ কোন বা দোকান থেকে তাদের মালিকানা থেকে উচ্ছেদ করা হয়েছে কি না, এই বিষয়গুলো আমরা বের করে আনার চেষ্টা করব। স্যার প্রতিবেদন কতদিনের মধ্যে জমা হবে? আমাদের দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে, দুই সপ্তাহের মধ্যে আমরা চেষ্টা করব। চৌদ্দ কার্যদিবস। চৌদ্দ কার্যদিবস।